পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিশালগড় মহকুমা সিপিআইএম অফিস কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ভানুলাল সাহা, মহকুমা কমিটি সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা। বিধায়ক ভানুলাল সাহা জানান, দেশবাসীর সাথে সিপিআইএম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে সরকারের কাছে দাবি জানায়, না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। কারণ দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে, তাই সকলকে এগিয়ে এসে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে বাধ্য করতে হবে বলে জানান তিনি।